যে বেনেজির আলী সাহেব আছে যেমন, এত দুর্নীতির পরও জামাইয়া ধরে কোনো মামলা হয় না, কিন্তু বিএনপির কোনো গন্ধ পাইলে তাদের নামে দুর্নীতির মামলা হয়। প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে এবং প্রতিবেশী দেশকে কাজে লাগিয়ে ক্ষমতা ধরে রাখা হয়, ক্ষমতার আসনকে ধরে তারা যখন রাষ্ট্র ক্ষমতাকে লুট করে নেয় তখন তার সহায়ক যারা থাকে তারা মনে করে যে আমরা স্বাধীন, আমরা ইচ্ছা মতো লুট করতে পারবো, তখনই এই লুটেরা তন্ত্র কায়েম হয়। এবং সেই সেটাই প্রমাণ হলো যে ব্যানার্জি থেকে শুরু করে আজকে ওই ছাগল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে চলছে। যে আমাদের এই দুর্নীতির শেষ কোথায়, এটা শেষ কোথায়? আজকে 15 বছর যাবত তো শুনতেছি যে ওই জিরো টলারেন্স, দুর্নীতির যে জিরো টলারেন্স, এটা শেষ কোথায়? কয়েকজন দর্শককে যুক্ত করেছি। দর্শক, আপনারা যারা প্রস্তুত হয়ে এসেছেন, যারা শুধুমাত্র প্রশ্ন করবার মতো পরিবেশে আছেন, তারাই শুধুমাত্র ক্যামেরা দাঁড়ান প্লিজ। অন্য যারা প্রস্তুত নন, যারা আরাম করছেন, তারা আরাম করুন, যখন প্রস্তুত হবে তখন আসবেন। জনাব আজহারুল ইসলাম তালুকদার, আপনি বলুন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, আমি ঢাকা থেকে বলছি। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সম্মানিত আলোচক জনাব রিপন সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে যে এই গণতন্ত্রকে হত্যা করে লুটেরা তন্ত্র কায়েম করা হয়েছে, এর পিছনে অন্যতম কারণ এটা কিনা যে এদেশে জনগণকে উপেক্ষা করে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে এবং প্রতিবেশী দেশকে কাজে লাগিয়ে ক্ষমতা ধরে রাখা হয়, ক্ষমতার আসনকে ধরে তারা যখন রাষ্ট্র ক্ষমতাকে লুট করে নেয় তখন তার সহায়ক যারা থাকে তারা মনে করে যে আমরা স্বাধীন, আমরা ইচ্ছা মতো লুট করতে পারবো, তখনই এই লুটেরা তন্ত্র কায়েম হয়। এবং সেই সেটাই প্রমাণ হলো যে ব্যানার্জি থেকে শুরু করে আজকে ওই ছাগল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে চলছে। তো এই যে অবস্থাটা আজকে এখানে দেখার মতো সাহস সৎসাহস নেই, কারণ যে যারা ধরবে তারা নিজেরাই লুটেরা, তারা নিজেরাই লুট করে ক্ষমতা দখল করে আছে। আর দিল্লি আছে, আমরা আছি, দিল্লি নাই, আমরা নাই, এতে তো বোঝা যায় যে কি আর জনগণকে ভয় পাচ্ছে, জনগণে ভোট দিতে দিচ্ছে না। আজকে আপনার এই প্রোগ্রামে আপনি আপনি বুঝতে পারছেন যে অন্যান্য রাজনৈতিক কারণ। আপনাকে ধন্যবাদ। যারা আব্দুল কুদ্দুস পিকে বলুন আপনি দয়া করে। শেষ করছি। আসসালামু আলাইকুম সাহেব ভাই, আমি খুলনা থেকে বলছি। আমার জি প্রশ্ন হচ্ছে জনাব আরিফুর রহমান রিপন স্যারের কাছে। স্যার বললেন যে সরকার দুর্নীতির ব্যাপারে জিরো জিরো টলারেন্সে আছে। তো জিরো জিরো টলারেন্সের মানে কি এই যে কিছু কিছু লোক দুর্নীতি করতেই থাকবে, করতেই থাকবে, দুদক বসে বসে দেখবে, জনগণ যেটাকে ধরায় দিবে সেটার ব্যাপারে দুদক কথা বলবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার কাছে দ্বিতীয় প্রশ্ন, উনি যেভাবে প্রশ্ন বানে জর্জরিত হন প্রত্যেকটা টক শোতে, তো উনি কি কখনো এভাবে মনে করেন কিনা যে আমি যে দলের প্রতিনিধিত্ব করি এই দলের প্রতিনিধিত্ব করা অবস্থায় এইভাবে প্রশ্ন বানে জর্জরিত হয়ে আমাকে এই দল ত্যাগ করা বা এর ধরনের কোন মন মানসিকতা ওনার কখনো জাগ্রত হয়েছে কিনা? আমরা আসলে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত ভাবে কোন মন্তব্য না করে আমরা বিষয়বস্তুর উপরে প্রশ্ন করি, খুবই ভালো হবে প্লিজ। জনাব জনাব আকমাল হোসেন, আকমাল হোসেন প্লিজ আপনি বলুন। জনাব আকমাল হোসেন, জনাব আকমাল হোসেন আপনি একটু দয়া করে আনমিউট করবেন, আপনার 30 সেকেন্ডের ভিতরে আপনাদের প্রশ্নগুলি বা আপনাদের যাই বলেন মন্তব্য করেন আপনার শেষ করবেন 30 সেকেন্ড। সালাম আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম সালাম, বলুন কোথা থেকে বলছেন? আমি রংপুর থেকে বলছি, রংপুর থেকে। জি বলুন। রংপুর মহানগর। জি আমি সর্বপ্রথম আপনাদের আপনার মাধ্যমে বন্যাপীড়িত সিলেটবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এবং আপনার প্যানেল যারা আছে সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার আপনি তো সময় দিচ্ছেন আমার 30 সেকেন্ড, 30 সেকেন্ড কি বলবো। প্রশ্ন মূলত প্রশ্ন প্রশ্ন যদি উত্তরে সলিউশন পাওয়া যায় তাহলে তো প্রশ্ন করতে করা যায়, বুঝলেন না? ওই যে না ওই যে রিপোর্ট সাহেব নাকি ওনাকার কত প্রশ্ন, ওনার বেশ কয়েকটা প্রশ্ন তো আমি দেখছি যে উনি শুধু ওই উলট পালট কথাবার্তাই বলে, আর বিশেষ করে ওনার একটু হিতাহিত জ্ঞান মনে হয় কম, কারণ বাংলাদেশের যেটা অবস্থা, সর্বসাকুল্য মানুষের যে কি কষ্ট, কি অভাবের মধ্যে আছে, কি একটা করুণ পরিস্থিতির মধ্যে আছে, এমন কোন সেক্টর নাই, এমন কোন পরিস্থিতি নাই, মানে ভালো ভালো দেখার মতো কোনো জিনিসই নেই, এরকম একটা পরিস্থিতি আমরা আছি। তারপরে উনি জানি কেমন, উনি জানি ওনার কাছে কিছুই মনে হয় না, মনে হয় যে ওনার ওনার বাজারটা,
ওনার সবকিছু মনে হয় শেখ হাসিনার বাসার থেকে মনে হয় আসে, যার ফলে উনি মনে হয় কোনো কিছু টের পান না আমার কাছে মনে হয় এরকম। দেখ আমি এটাই এটুকুই বলতে চাই, আপনাকে ধন্যবাদ, সময় দিচ্ছেন। ওকে আপনাকে ধন্যবাদ। যারা খুশি দাঁড়ান, খুশি দাঁড়ান। সালামালাইকুম, আমি বলছি আমার প্রশ্ন হলো রিফন ভাইয়ের কাছে যে বেনেজির আদি সাহেব আসলে যেমন এত দুর্নীতির পরও জামাইয়া ধরে কোনো মামলা হয় না, কিন্তু বিএনপির কোন গন্ধ পাইলে তাদের নামে দুর্নীতির মামলা হয়। রিফন স্যার কাছে আমার এই প্রশ্নটা। ধন্যবাদ। জি জনাব তুফাজ, তুফাজ্জল হুসাইন, আপনি বলুন। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার, বলুন আপনি একটু লাউডলি একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন বলুন। আচ্ছা, আমি ঢাকা থেকে বলছিলাম আর কি। জি ঠাকুর ভাই, আপনার মাধ্যমে আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হলো আপনার মাধ্যমে জানতে চাচ্ছি আর কি, যে আমাদের এই দুর্নীতির শেষ কোথায়, এটা শেষ কোথায়? আজকে 15 বছর যাবত তো শুনতেছি যে ওই জিরো টলারেন্স, দুর্নীতির যে জিরো টলারেন্স, এটা শেষ কোথায়? ধন্যবাদ। আসসালামু গুরুত্বপূর্ণ আলাইকুম। প্রশ্ন। যে আমরা তো এখনো শুরুটাই দেখতে পাইনি, এখনো পর্যন্ত শুরুই হচ্ছে মনে হচ্ছে, শেষ কোথায় এটা বলা খুবই মুশকিল। আরো দুজন আছেন, আপনারা কি কথা বলতে প্রশ্ন করতে? ফেরদৌস আলম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? যারা ফেরদৌস আলম আর আরেকজনকে দেখতে পাচ্ছি, আপনাদেরকে আর ডাকতে পারছি না। জনাব মেজর রেজাউল করিম রেজা, আমি আপনার কাছে আবারও আসছি। যে শেষ কোথায় এটা, এবং যা হচ্ছে এগুলির আসলে কিভাবে ম্যানেজ, যে আপনি এখন প্রস্তুত নন? ধন্যবাদ। বলুন জনাব মেজর রেজাউল করিম। হ্যাঁ, ধন্যবাদ সাগর ভাই। আসলে কি এই প্রশ্নটা উত্তরটা খুবই কঠিন, এবং এটার উত্তরটা আসলে যাই বলো আমার কাছে এটা চাপাবাজি মনে হবে। নিজের বক্তব্যে আমার কাছে মনে করি আমি চাপাবাজি মনে হবে, কারণ এই প্রশ্নের উত্তর আমি যাই বলি এই দেশে বাস্তবায়ন সম্ভব না। একটাই মনে হয়, কারণ এই দেশে আপনি কাকে দিয়ে শুধরাবেন? কোনো একটা সেক্টর নাই আপাদ মস্তক, আপনার পুরা শরীরটাই যেখানে ক্যান্সারে আক্রান্ত সেখানে আপনি কোন জায়গাতে চিকিৎসা করবেন? কোনো জায়গা বাকি নাই যে এখানে আপনি চিকিৎসা করতে পারবেন, দর্শকরা এবং যেটা কাকে বললেন দিয়ে চিকিৎসা মেজর করাবেন? রেজাল্ট, সব দর্শকদের ডাক্তার প্রশ্নের মধ্যে